এই অধিবেশনৰ দ্বাৰা আমাৰ এক শৰণ হৰিনাম ধৰ্ম আৰু লগতে আমাৰ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ যিজনে আজিৰ অসংখ চাৰে পাঁচশ বছৰ আগতে তেওঁ আৰ্কিটেক্ট কৰি থৈ গৈছিলে এই গুৰুজনৰ বিষয়ে বিভিন্ন গুণী জ্ঞানী ব্যক্তিৰ বক্তব্যৰ দ্বাৰা কোকৰাঝাৰৰ ৰাইজেও জানিবলৈ সুযোগ পাব। আমি সকলোৱে জানো যে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে যিটো পথেদি মানৱ জীৱনৰ বিশেষ কৰি অসমৰ ৰাইজক জীৱন যাপন কৰিবৰ কাৰণে যি শিক্ষা প্ৰদান কৰিছিলে সেয়া লৈয়ে অসমৰ ৰাইজে চলি আহিছে। আজি যদি শ্ৰীমন্ত শংকৰদেৱ অসমত জন্ম নহ'লেহেঁতেন, এই মহাপুৰুষজনে যদি তেওঁৰ নিজৰ সৰ্বস্ব ব্যক্তিগত ত্যাগ কৰি সমাজ জীৱনৰ কাৰণে কাম কৰি নগ'লেহেঁতেন নিশ্চয় আজিৰ অসমীয়া, আজিৰ অসম, আজিৰ এই সমাজ নাথাকিলেহেঁতেন। আজি আমাৰ সৰ্বস্ব ভাষা কলা সংস্কৃতি যিটোকে লৈ ফালে আমি গৌৰৱ নকৰোঁ কিয়, এই সকলোৱে আমাৰ মহাপুৰুষজনৰ দান। তেখেত নহ'লে চাগে আজিৰ অসমীয়া ভাষাও নহ'লে হয়। তেখেতৰ কাৰণে তেখেতে ধৰ্মৰ লগে লগে যিখিনি পুথি ৰচনা কৰি গৈছে, যিখিনি গীত মাত তেখেতে শিকাই গৈছে, সৃষ্টি কৰিছে, যিখিনি তেওঁ নাটকৰ দ্বাৰা ভাওনা কৰিবলৈ শিকালে, যিখিনি তেওঁ নৃত্য শিকিলে, সেইবিলাকৰ কাৰণে আজি অসমীয়া সমাজত এই কলা, এই সংস্কৃতি, এই ভাষা আজি জীয়াই থাকিল আৰু আজিৰ আধুনিক অসমীয়া ভাষা ইয়াৰে অৱদান। কাৰণ এই বৰগীতবিলাক যদি আমি লিখি নাথাকিলেও হয়, এই সময়ত চাৰে পাঁচশ বছৰৰ কথা আমি অনুমান কৰক, আমাৰ ভাষা আজি যে ইমান প্ৰত্যেকটা কথাবিলাক আনৰ লগত কথা পাতিবলৈ, শ্বেয়াৰ কৰিবলৈ ইমান ধুনীয়া ধুনীয়া শব্দাৱলী আৰু যিটোৰ দ্বাৰা আমাৰ ভাৱবোধ ইমান ধুনীয়াকৈ আমি প্ৰকাশ কৰিব পাৰোঁ, এই অসমীয়া ভাষা যদি চাৰে পাঁচশ বছৰ আগত যদি আমাৰ গুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱে আৰম্ভ নকৰিলে হয়, কম দিনৰ ভিতৰত এই অসমীয়া ভাষা আজিৰ অৱস্থাটো নাপালে হয়। গতিকে জন্মদাতা তেওঁ যদি নাথাকিলে হয়, আধ্যাত্মিক লাইনত ঈশ্বৰক প্ৰাৰ্থনা কৰাৰ নামত মানুহক জীৱন যাপনৰ জ্ঞান ধাৰণা দি যদি সকলোকে আঁকোৱালি লৈ তেওঁৰ আদৰ্শ বিলাই নিদিলে হয়, অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীয়ে এক হ'ব নোৱাৰিলে হয় আৰু আজিৰ অসমীয়া পৰিচয়টো নাপালে হয়। এই অসমীয়াৰ পৰিচয় শ্ৰীমন্ত শংকৰদেৱৰ দান। শ্ৰীমন্ত শংকৰদেৱ নহ'লে ৰজা মহাৰাজাৰ দিনৰ যিটো অৱস্থা আমি আজি ইতিহাস পঢ়ি পাইছোঁ, বুৰঞ্জী পঢ়ি পাইছোঁ, কেতিয়াও অসমৰ জনগণই এক হৈ এটা পৰিচয়, এটা ৰাজ্য, এটা সমাজ কেতিয়াও হ'ব নোৱাৰিলে। আৰু গুৰুদেৱৰ কাৰণে এই সকলোবোৰ সম্ভৱ হৈছে। তো আমি ভাগ্যৱান। পৃথিৱীত বহুত মহাপুৰুষ আছে, বহুত ডাঙৰ ডাঙৰ মহাপুৰুষ জন্ম লৈছে, বহুতে মানৱ জীৱনৰ প্ৰণালীৰ বিষয়ে মানুহক জ্ঞান দিছে, কিন্তু মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ যিমানখিনি তেওঁৰ গুণ আছিলে মই ভাবোঁ আনৰ ইমান নাছিলে। যীশুখ্ৰীষ্টই কেতিয়াও নাচ গান শিকোৱা নাছিলে, নাটক শিকোৱা নাছিলে, মই পোৱা নাই। প্ৰাৰ্থনা গাইছিলে নাগাইছিলে এইটোও মই নাজানো। যিটো আমাৰ শ্ৰীমন্ত শংকৰদেৱে বৰগীত ৰচনা কৰিছে, ইয়াৰ পিছত শ্ৰীমন্ত শংকৰদেৱক ফলো কৰি পালে আমাৰ মাধৱদেৱে ৰচনা কৰিলে, আজি অভুৰ। আমি এজন মানুহে জীৱনত আধাখিনিও মুখস্থ ল'ব নোৱাৰোঁ, আধাখিনিও আমি গাই ফালে শেষ কৰিব নোৱাৰোঁ, তেনেকুৱা ধৰণৰ কোনজন মহাপুৰুষ, কোনজন ধৰ্মীয়
গুরু আছে যিজনে ইমানখিনি গুণৰ অধিকারী আছিলে যিজন নাটক লিখিছিল যিজন প্ৰাৰ্থনা লিখিছিলে যিজন নৃত্য শিকাইছিলে যিজন বাদ্যযন্ত্ৰ মানে বজাবলৈ শিকাইছিলে কোন গৌতম বুদ্ধই শিকাইছিলে না হযরত মুহাম্মদে শিকাইছিলে না কোনে শিকাইছিলে বিভিন্ন ধর্মগুরুবিলাকৰ জীৱনী যদি আমি পঢ়ো ইমানখিনি গুণৰ অধিকারী আমি নাপাও গতিকে শ্রীমন্ত মহাপুরুষের বিষয়ে কারোই লগত তুলনা করিব নোৱাৰে আৰু কয় আমি শেষ করব নোৱাৰো আৰু সেই কথা যদি প্রত্যেকজন অসমীয়াই অনুভব করব পাৰে তেতিয়া আমি সকলোই কিমান এটা ধুনীয়া মানে ধুনীয়া জ্ঞানৰ অধিকারী মনৰ অধিকারী হব পাৰো আমি কল্পনা করো এইটাই মাত্র অসমৰ মানুহর কম নিজৰ তো আমি কেতিয়াও ডাঙৰ নাভাবো নিজৰ গুরুজনের বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা নকৰো আনর কিতাব আমি আনি ফালে গোটেই লাইব্রেরি ভর্তি করে দিও মানুষের জীবনী কিন্তু আমার গুরুদেবর বিষয়ে আমি কেউ অধ্যয়ন করবলে আমার ইচ্ছা নহয় আমার এইটাই মাত্র ভুল আছে আজি সত্র মহাসভার মাঝে মাঝে বিভিন্ন অন্যান্য মানে আমার মানে শঙ্করদেবর যিখিনি মানে আপনার ভক্ত আছে ভকত সকলের আছে এইবিলাকতো আমি কেতিয়াবা যাও আমার মাজত কিছু কথাবিলাক ওলাই থাকে এওঁলোকৰ ভুল এওঁলোকৰ ভুল এওঁলোকৰ ভুল একো নাই সবে সময়ৰ কথা সত্ৰ যদি নাথাকিলে হয় সেই সময়ত 300-400 বছৰৰ আগত শ্ৰীমন্ত শংকৰদেৱৰ যি আদৰ্শ আজি যাক আমি ধৰ্ম বুলি কৈছো এয়া জীয়াই ৰাখিবলৈ কোনো এটা ঠাই নাছিলে সত্ৰৰ দ্বাৰাহে এইটো জীয়াই থাকিল ইয়াৰ পিছত আজি তাকে লৈ ফালে সত্ৰৰ বাহিৰত শঙ্কর সংঘর নাম লৈ ফালে আমি ঘরে ঘড়িও এইখিনি বস্তু লৈ যাবলৈ সক্ষম হয়েছো তারপর কোনোবাই আকো তাকে কৃষ্ণগুরু বলে কই ফালে এই আদর্শকে বিলাবলৈ আজি সুযোগটো পালে যদি সত্র না থাকিলে হয় ভগবানে জানে 300 বছর এই যাই রাখাটো সম্ভব আছিল না নাছিল তো এই কথাবিলাক আমি ভাবিলে আমি জানো সবরে দরকার আছিল প্রত্যেকটা মুহূর্তত প্রত্যেকজনে কাম করা আজি যদি আমি এই সিচুয়েশনত ভাবো তেতিয়া হলে আমি যদি গধুরভাবে না ভাবিলে আমি মানে ভাবো যে তেও ইমান করা নাই কিন্তু ইমান করা নাই বলে কোয়া মানুষ যদি এইখিনি করে নথলে হয় আমি আগগুড়ি বিচারি নাপালো হয় এই নাম ঘোষা এই কীর্তন ঘোষা এই বরগীত হেরাই ফালে কত যে থাকিলে হয় এই যে আমি এতিয়াও কি বস্ত্র বলে কই থাকো আমি যে বিচারি বিচারি আজিও নাপালো এইবার সরকারে আনিম বলে কইছিলে সবে আশা করেছিল কি আসলে বৃন্দাবনী বস্ত্র নাই কিন্তু আহি নাপালে আমার তা তেতিয়াও নয় জানো এই বৃন্দাবনী বস্ত্র নিচিনা বরগীতও আমি শুনিল হয় যে আমেরিকাতে বলে গই পালে লাইব্রেরি বুঝি পালে না কিহর কারণে থাকি গল সত্রর কারণে থাকি গল সত্র যদি না থাকিলে হয় ইয়ার না থাকিলে আজি সত্র আমার কমে গৈ আছে মানুষের গির্জা বাড়ি গৈ আছে সৎসঙ্গ বিহার বাড়ি গৈ আছে আমার সত্র ভাঙি গৈ আছে ভাঙি গৈ আছে কিমান দুঃখর কথা তাতকৈ আর কি থাকিব লাগে গতিকে গোটেই বড় দোষ আমি মহাপুরুষের কথা আমি কোনেও বিলাবলৈ চেষ্টা নকৰিলো কত আর আজি আমার দুঃখ লাগে বেয়া লাগে যে আমার মহাপুরুষজনক আমার গুরুজনক এই দেশত রাষ্ট্রীয় পর্যায়ত কোনেও স্বীকৃতি নিদিলে আমার কেতিয়াবা আফসোস হয় কিন্তু কথাটো হল রাষ্ট্রীয় পর্যায়লৈকে তেওঁর জ্ঞান ধারণা তেওঁর আদর্শ আমি কোন অসমীয়াই বিলাবলৈ গলো মহাপুরুষজনে নিজে গৈ 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 কোচবিহারলৈকে গৈ তাত থাকি তাত সত্র এটা বনালে আর তাতে শেষ নিশা মানে কি কয় ত্যাগ করিলে জীবন ত্যাগ করিলে তারপর আমার তেওঁর আদর্শ বিলওয়া কাম কাজ বন্ধ হয়ে থাকিল আমি যদি ইয়ার পিছত খ্রিস্টান সকলের পবর পর আরম্ভ করি তেওঁলোকৰ ফাদার সিস্টার ব্রাদার্সর নিচিনা সকলে যদি পিছে পিছে কন্টিনিউয়াস ভাবে এই কাম যদি করে গৈ থাকিলে হয় আমার মহাপুরুষজনের তেওঁর আদর্শ তেওঁ শিকি যাওয়া তেওঁর নির্দেশনা তেওঁর বাণী এইবিলাক লৈ যদি আমি ঘুরি ফুরলে হয় আমার আজি আমেরিকা লন্ডনত নামঘরে নামঘর হয়ে গলে হয় এই মানুষবিলাকক
সেই ধর্মটো ললে হয়। যে আমার ইয়াত খ্রিস্টান ফাদরিবিল আহি ফালে ইয়ার বহুত মানুষক খ্রিস্টান করে ইয়াত গির্জা আজি বনাবলে সক্ষম। কোনে দেখা পাইছিল যীশুখ্রিস্টক অসমৰ মানুহে? কোনে দেখা পাইছিল গৌতম বুদ্ধক অসমৰ মানুহে? আজিও কোনো দেখিছে? বিভিন্ন মানে ধর্মর ধর্মগুরুসকলক, তথাপিও তেওঁলোকৰ যিবিলাক শিষ্য, এই শিষ্যবিলাকে আহি ফালে ইয়াত তেওঁলোকৰ বিষয়ে আমার মানুষক জনালে আর আমার মানুহে এটো এটা অলৌকিক মানে ধরনের কিবা হয়ে ফালে কি কয় এই তেওঁলোকৰ কথা কনভিন্স হয়ে ফালে এই ধর্মটাকে লয় পেলালে। গতিকে আমিও শ্রীমন্ত শঙ্করদেবর কথা বার্তার লয় বিদেশত যদি ঘুরি ফুরিলে হয় কেইটামান মানুষে নিশ্চয় আমার ফলোয়ার চলালে হয়। আর এই ধর্ম অসমিয়ার ধর্ম নহয়, আজি পৃথিবীবাসীর ধর্ম হলে হয়। আর আমার গুরু শ্রীমন্ত শঙ্করদেব আজি গোটে পৃথিবীত ভগবান বুদ্ধর নিচিনা, যীশুখ্রাইস্টর নিচিনা, হজরত মোহাম্মদর নিচিনা সবরে পরিচিত এটা নাম হলে হয়। কিন্তু সময় পার হয়ে যাওয়া নাই, আমি এতিয়াও পারো, কারণ এই গুণ কেতিয়াও শেষ হয়ে না যায়। শঙ্করদেবর যেটু সৃষ্টি, এই সৃষ্টি কেতিয়াও শেষ হয়ে যাওয়া নাই আর শেষ হয়ে না যায়ও। আর যিমানখিনি আছে সেটা কারো লগত তুলনা নহয়, কারো লগত কম্পিট করিব পারা, কোনোবাই কম্পিট করিব পারা বস্তু নহয়। আজিও আমি তাক লৈ ফেলে কাম করিব পারো। আর এইখানে চিন্তা লৈ আমি আগবাড়ি গলে আমার গুরুজনের বিষয়ে আমি গোটে পৃথিবীবাসীক আমি জনাই দিব পারিম যে কিমান মহান এজন ব্যক্তি আমার পরিয়ালত, আমার ঘরত, আমার অসমত জন্ম হয়েছিল। এইখিনি কথা আমি নিশ্চয়কৈ এতিয়াও করিব পারা আছো। গতিকে আজি মই ভাবো আমি ধর্মর ক্ষেত্রত অকল আমার নামঘরিয়ার উপর নির্ভর নকরি, আমার সত্রাধিকারী ডাঙরিয়া সকলের উপর নির্ভর নকরি, ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনত সদায় যেন আমি আমার মহাপুরুষে যিখিনি আমাক জীবনের লগত কিছুমান কাম করে যাবলৈ কৈছে সেইবিলাক যদি সদায় আমি ফলো করে যাব পারো, করে গৈ থাকিব পারো রুটিন হিসাবে, তেতিয়াহলে নিশ্চয়কৈ গুরুদেবক সেবা করার লগতে, গুরুজনক সেবা করার লগতে আমি নিশ্চয়কৈ তেওঁ দি যোৱা এই এক চরণ হরিনাম ধর্মক আমি ধুনিয়াকৈ পৃথিবীর বিভিন্ন ধর্মর লগত সমান সমানকৈ সুন্দরভাবে আমি আগবাই লৈ যাব পাৰিম। তেখেতর জন্মতিথিবিলাক আমি খ্রিস্টমাস যেনেকৈ পালন করি, যীশুখ্রিস্টর জন্মক লৈ খ্রিস্টান ধর্মীয় মানুষবিলাকে যি ধরনের উল্লাস আর যেটক লৈ তেওঁলোকে 10-15 দিন দুনিয়াত পাহরি যায়, অকল খ্রিস্টমাস খ্রিস্টমাস, প্রি খ্রিস্টমাসর পরা পোস্ট খ্রিস্টমাস লৈকে আর কোনো ব্যক্তিগত কামত তেওঁলোকে ব্যস্ত না থাকি তেওঁলোকর এই ধর্মগুরুর নামত তেওঁলোকে দিন কঠায়, জীবন কঠায়। আমিও যদি শঙ্করদেব তিথির নামত বেশি নালাগে যদি এদিন তো কটাব পারো, সবে হার সাল বন্ধ করি, দোকান পোহর বন্ধ করি, হ্যাঁ কলেজ স্কুল তো বন্ধই হয়, এদিন এদিন আমি গুরুদেবর নামত আমি কেউ সময় কটাব নয়। এইবিলাক যদি আমি অল্প ভাবু, চেষ্টা করু, এইখিনি আমি পারো না নয়। গুরুদেবের তো সারা জীবন আমার কারণে দি গল, গুরুজনাই শ্রীমন্ত শঙ্করদেবে গোটেটো তেওঁর জীবন আমার কারণে দিব, কিমান ঘাত প্রতিঘাত তেওঁর জীবনটো যদি শুনে আমার মানুহে 5 দিন ওলাই পেলে বাদ দে বুঝিবা, এই জাতি তো মরে না যে মর কি আছে বলে কলো হয়, আমার নিচিনা মানুষ কেতিয়াও তো সেইটা নকরে। গতিকে এইবিলাক সদায় অসাধারণ মানুষ মানে আমার লগত তুলনা নহয়, আমার লব লালসা যিমানে ডাঙর ডাঙর লেকচার নকরক কবার তো নিজের বলে আছে, বাচ্চা কান্দিলে মানে আর ওইফালে আগবাড়ি বলে মন না যায়, আমি এখন তেনেকুয়া জাতর মানুষ। কিন্তু মহাপুরুষে তো পিছপালি চাই নাছিলে, আগবাড়ি গৈছিল, কিমান শাস্তি কিমান বঞ্চনা, তথাপিও কেতিয়াবা লরসর হল জানো, নিজের যে বিশ্বাস তারপর কেউ এইফাল সেইফাল নহল, এইবিলাক বহুত ডাঙর কথা। গতিকে আমি সৌভাগ্য
যে আজি অন্তত আমি তেওঁক দেখা নাপালেও তেওঁক আমি সেবা করব নিও তেওঁর যে জ্ঞান ধারণা অলপ হলেও তো আমার কবাত নহয় কবাত জীবনত কামত দিছে অলপ হলেও এইখিনি আমার ভাগ্য আমি তো না জানিল গতি সেইবিল কথা ধর্ম ভাল বেয়া আনে কোয়া মই কোয়া আমার গুরু সকলে কোয়া সেইটো যদি কেতিয়াও অনুভব করব নয় ধর্ম বস্তু বলে নিজে পালন করে চাব লাগবে তেতিয়াহে বুঝি পাব এই ভাল না বেয়া নামঘর নিজে সুমাই চাব লাগিব চাকি নিজে জ্বলাই চাব লাগিব তাত মানে নাম নিজে গাব লাগিব তাত প্রসাদ নিজে দি চাব লাগিব তেতিয়াহে বুঝি পাব এয়া কিমান ভাল কিমান বেয়া তা করে কিমান ভাল পায় কিমান বেয়া পায় জ্ঞানী মানুষবিলাকে যে এটা কথা কয় আছে যে ধর্ম তো এনেকুয়া বস্তু এটা মিষ্টি খালে যেনেকুয়া পায় কিন্তু কাকো কয় ফলে বুঝাব নয় এই মিষ্টির টেস্ট কেনেকুয়া বুঝি তো মিষ্টি খালে কোনোবাই খুঁজিলে কেনেকুয়া নো ভাই দেখা তো ধুনিয়া মানে বগা কয় ভাল দেখিছি কেনেকুয়া লাগে মিঠাও বলে কব খোয়া মানুষজন তাহলে কেনেকুয়া মিঠানো গুড় মিঠাইয়ের নিচিনা নাকি নহয় মধুর নিচিনা নাকি নহয় আরে শ্রেণীর নিচিনা নাকি মিঠা নহয় কারণ এই মিঠাটো এক্সপ্রেস করবলে কোনো শব্দই নাই অকল খোয়া মানুষজন জানে মিষ্টির রসটো কেনেকুয়া গতি আপনিও এই পূজা ঘরত সুমাই নিজে চাকি জ্বলাই আঁঠুকাড়ি প্রার্থনা করে কিবা এটা প্রসাদ দিব লাগিব তারপরে তুমি ভাবিব পারিব তোর অন্তরকণ কেনেকুয়া লাগিল আনে কয় দি আপনি বুঝি নাপায় গতি সেইকারণে আমি এইদিকে সুমাব পারিব লাগিব এইদিকে যাব লাগিব ঘরত পালা বদল নামঘরত আজি এ দেউতাই গলে হল আর মই নগলেও হব আমি অসমীয়া মানুষ সদায় ভগবানক দুই নম্বর রাখো যে প্রথম নিজের খা তাই নামঘর মর একদম বজারত যাব লাগে তহতে থাক পর এই বুঝি আমি হল সদায় ভগবানক দুই নম্বর রাখো রাতেপুৱাই নাম গাব লাগে সময় আমি ধরে দিছি সাতটা বজাত মানুষ আহি পায় নয়টা বজাত মানে ভগবানে আপনার রখিব লাগিব নাম ঘড়িও আপনার রখিব লাগিব এইটো হল আমি কিন্তু ইসলাম ধর্মীয় মানুষকে দেখিবা যেতিয়া তেওঁলোকৰ ঈদ এই যে উপবাস থাকা দিন আহে তেওঁলোকে সূর্য মানে কি কয় নুডুবিলে খাব নাপায় গতিকে তেওঁলোকৰ ইমান লাগে ডিক্লেৰেশ্যন আজিৰ দিনটোত যে ডিব্ৰুগড়ত বোলে আজি পাঁচটা পনেরোত বেলা ডুবিব তাতে খাব পাৰিব আৰু মানে সূর্যতো ডুবিব ইয়াৰ পিছত আহি জৰহাটত বোলে তোমার পাঁচটা বিশত জৰহাটৰ মানুহে কেতিয়াও এই ডিব্ৰুগড়ত সোমালে ভাই খাব পাৰে এইটো নকৰে তেওঁলোকে জৰহাটত বেলা ডুবাত পাঁচটা পঁচিশ গুৱাহাটীৰ কোনো ইসলামী ধৰ্মৰ মানুহে পাঁচটা পঁচিশৰ আগত তেওঁলোকে মুখত একো নিদিয়ে বুজি পালে তো আমি তেওঁলোকক বেয়া পালে হব নেকি তেওঁলোকক বেয়া পালে তো নহব নহয় তেওঁলোকে ইমানে নিয়ম নীতি মানি চলে তো আমিও নিয়ম নীতি মানি চলিব লাগিব।